পারিবারিক ঝামেলা মেটাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত একাধিক, উত্তেজনা ভাটপাড়ার পদ্মপুকুরে। পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে পুলিশি তাণ্ডবের অভিযোগ উঠল ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর ঝিল মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আলোক করের ছেলে অনিকেতের এদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল। এরই মধ্যে আলোকের ভাই পমের স্ত্রীকে নিয়ে অশান্তি বেঁধে যায়। অনুষ্ঠানের মাঝেই দাম্পত্য কলহের জেরে পমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয় তার স্ত্রী। অভিযোগ, পমের শ্যালিকা জোর করে তার বোনকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আলোকের স্ত্রী টুম্পা তার দেওরের স্ত্রীকে বোঝাতে যায়। তখন পমের শ্যালিকা টুম্পাকে চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। এরপর কর পরিবারের সদস্যরা পমের স্ত্রী শ্যালিকা ও শাশুড়িকে ঘর বন্ধ করে আটকে রাখে। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 2-5/1RBC Road নৈহাটি। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাটপাড়া থানার পুলিশ। ওই কর্তব্যরত পুলিশের হাতে পাঁচজন মহিলা আহত হয়েছেন, এমনকি ওই পুলিশ অফিসারের হাতে আক্রান্ত হলেন স্থানীয় এক তৃণমূল নেতা। এরপরই ক্ষুব্ধ জনতা ওই পুলিশ অফিসারকে ঘিরিয়ে বিক্ষোভ দেখায়। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব সহ ভাটপাড়া থানার আইসি অনুপম মণ্ডল ঘটনাস্থলে গিয়ে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। আমার অপারেশন করে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। পুলিশ ইন্সপেক্টর কি করলো, সম্ভুদার কানটা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে ঠাসা ঠাস চড় মারলো। তারপরে সম্ভুদাকে যখন বোন মারছে, বোন গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে তখন কি করলো, সরিয়ে দিল। উনি কি করলো, বোনকে এক লাথি মেরে দিল, তার সঙ্গে সঙ্গে এরম ভাবে ঘুষি মেরে যে পুরো একদম গ্যাসের উপরে যত হাতা খুন্তি ছিল সব দিয়ে মেরেছে, সবাইকে মেরেছে। নেশা করা ছিল, একদম একদম নেশা করা ছিল, অন ডিউটি একদম। কোনো মেয়ে পুলিশ আনেনি, কিচ্ছু আনেনি। ও তো ওকে মারা, ওকে মারলো কেন? নামের ব্যাচ খুলে নিয়েছে, যার জন্য আমরা নামটা দেখতে পাচ্ছি না ওনার। না, ব্যাচটা খুলে নিয়েছে পুলিশ অফিসার, অন ডিউটি থাকেন, তাদের ব্যাচ থাকে। আপনি একটা অপারেশন করে আমরা এখানে ওকে দাঁড়িয়ে রাখছি, মানে কেন মারলো ওনার? পুলিশ কি মারতেছে? ওর নামটা বলুন, শিখা হালদার। বিউরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। Delicious! একেবারে বাঙালি আনা খাবার বাঙালি থালিতে। Every day with family and friends. বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার। ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। ক্রিস
Crystal Inn, family restaurant with lodging. কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী, ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া, খালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল। তাছাড়া আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোনো স্পেশাল অফিসে মানে স্পেশাল মেনু হয় উইথ এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি রুম, প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।